ওয়েলকাম স্টুডেন্টস আমি কেয়া চক্রবর্তী তোমাদের অঙ্কের দিদিমণি আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে যে গণিত বই দিয়েছে যার নাম আমার গণিত বই সেই বই থেকে ছিয়াশি এবং সাতাশি নম্বর পৃষ্ঠার সমস্ত অঙ্ক করে দেব অঙ্ক শুরু করার আগে প্রথমেই তোমাদের জানিয়ে রাখি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ এবং আমার চ্যানেলের নিয়মিত ভিউয়ার তাদের জানে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও তাহলে আমি তোমাদের যখনই পেজ ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ পর পর অঙ্ক করে দেব সেই অঙ্কের নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে এতে তোমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে তাহলে আর দেরি না করে অঙ্ক করা শুরু করে দিই এখন আমরা ছিয়াশি নম্বর পৃষ্ঠায় চলে এসেছি এর আগে আমি এক থেকে পঁচাশি নম্বর পৃষ্ঠার সমস্ত অঙ্ক ভিডিওতে করে দিয়েছি যারা এখনো পর্যন্ত আমার সেই ভিডিওগুলো দেখনি তারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আমার গণিত ক্লাস ফোর চেক করলেই এক পাতা থেকে পরপর সমস্ত অঙ্কের ভিডিওগুলো দেখতে পাবে এ ছাড়াও আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিস্টের লিঙ্কটি দিয়ে দিয়েছি সেখানে করলেও তোমরা এক পাতা থেকে পর পর সমস্ত অঙ্কের ভিডিওগুলো দেখতে পাবে এখন দেখো ছিয়াশি নম্বর পৃষ্ঠায় আমাদের কি অঙ্ক করতে দিয়েছে প্রথমেই বলেছে দেখো জলের বোতল কিনি অঙ্কটা দেখো রোহিতের স্কুলে অনুষ্ঠান অতিথিদের জন্য সে পাঁচটি কটি দেখো দাগ দিলাম পাঁচটি এক লিটারের খাবার জলের বোতল কিনবে একটি জলের বোতলের দাম ষোলো টাকা তাহলে একটি জলের বোতলের দাম কত ষোলো টাকা আর রোহিত কি করছে পাঁচটি এক লিটারের খাবার জলের বোতল কিনছে তাহলে বোতল কিনছে পাঁচটি এখানে আমি বক্সে লিখি একটি জলের বোতলের দাম কত দেখো বলে দিয়েছে ষোলো টাকা লিখলাম ষোলো টাকা পাঁচটি জলের বোতলের দাম তাহলে কত হবে ষোলোকে যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে বেরিয়ে যাবে আমাদের পাঁচটি জলের বোতলের দাম ষোলো গুণ পাঁচ পাঁচ ষোলো কত হয় আশি হয় এই অঙ্কগুলো তাড়াতাড়ি করার জন্য তোমাদের কিন্তু নামতা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে থেকে পর্যন্ত তোমরা কিন্তু তৈরি করে এক কুড়ি রেখো কেমন এছাড়া যারা তোমরা নামটা মনে রাখতে পারছো না তাদের একটা উপায় আছে তারাকে গুণ করে করে দেখবে একটু সময়টা বেশি লাগবে কিন্তু গুণটা করতে হবে কিভাবে করবে দেখো ষোলো গুণ পাঁচ কিভাবে হয় দেখো ষোলো গুণ পাঁচ একক দশক পাঁচ ছয় পাঁচ আর তিন যোগ একটা কত ছয় সাত আট আট দেখছো আশি বেরিয়ে গেল আমাদের গুণফল সেটাই সেইটাই আর যদি নামটা মনে রাখো তাহলে একদম মুখে মুখেই বলে দিতে পারছে পাঁচ ষোলো আশি অনেকটা সময় সেভ হবে তোমাদের বা সময়টা বাঁচবে এবারে দেখো তাই রোহিত দোকানিকে কত টাকা দেবে আশি টাকা হয়েছে তাই জন্য রোহিত দোকানিকে আশি টাকা দেবে বক্সে লিখে দিলাম পরের অঙ্কটা দেখো কি বলেছে শাহানাকেও কিছু জলের বোতল কিনতে হবে শাহানার কাছে আটচল্লিশ টাকা আছে কত টাকা আছে দেখো আটচল্লিশ টাকা আছে সে ওই টাকায় ষোলো টাকা দামের খাবার জলের বোতল কতগুলো কিনতে পারবে দেখি আগের অঙ্কটা ঠিক এটা ঘুরিয়ে দিয়েছে আগে জলের বোতলের সংখ্যা বলে দিয়েছে এবারে বলে দিয়েছে দেখো টাকার সংখ্যা বলে দিয়েছে বলে দিয়েছে দেখো আছে আটচল্লিশ টাকা আবার বলেছে জলের বোতল কতগুলো কিনতে পারবে যদি একটা জলের বোতলের দাম ষোলো টাকা হয় তাই তো তাহলে আমাদের এই রকম অঙ্ক যখন দেবে তখন আমাদের ভাগ করতে হবে কি টোটাল কত টাকা আছে বা মোট কত টাকা আছে আটচল্লিশ সেই আটচল্লিশ কে ভাগ করতে হবে কি ওই টাকায় কত টাকা দামের বোতল কিনছে বা এক একটি বোতলের দাম কত ষোলো টাকা এক একটি বোতলের দাম তাই তো সেটাই আমাদের বলে দিয়েছে তাহলে কি হচ্ছে আটচল্লিশ কে যদি আমি ষোলো দিয়ে ভাগ করি যে ভাগফল ফল বেরোবে সেই ভাগ ফলটাই হচ্ছে মোট কতগুলো বোতল কিনতে পারবে তার সংখ্যা এবারে দেখো এই ভাগটা এখানে করে দিয়েছে আমি ভালো করে বুঝিয়ে দিই কিভাবে করবে আটচল্লিশ এইভাবে লিখেছে আটচল্লিশ হচ্ছে ভাজ্য ঠিক আছে ভাগ ভাজ্য কি বা যেটাকে দিয়ে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক আমরা আগেই এটা জেনে এসেছি ষোলো এখানে ভাজক ষোলোকে তাহলে আটচল্লিশ দিয়ে ভাগ করতে হবে ষোলো ঘরের নামটাটা যদি তোমরা মনে রাখতে পারো খুব তাড়াতাড়ি হয়ে যাবে ষোলো একে ষোলো ষোলো দুগুনে বত্রিশ ষোলো তিনে কত বা তিন ষোলং আটচল্লিশ তাই তো তাহলে দেখো ভাগ কত হবে ষোলো তিন এখানে লিখলাম তিন ষোলং আটচল্লিশ হয়ে গেল আটচল্লিশের সাথে আটচল্লিশ মিলে গেল মানে দেখো বিয়োগ চিহ্ন দিয়ে শূন্য করলাম বা অনেক ক্ষেত্রে আমরা ক্রস চিহ্ন দিয়ে দিই তাহলে ভাগ ফল বেরিয়ে গেল তিন তাই তো তাহলে আমাদের কি বলতে পারি কতগুলো জলের বোতল কিনতে পারবে বলতে পারবো তিনটি দেখো বক্সে দিয়ে দিয়েছে কিভাবে হলো যেহেতু ষোলো গুণ তিন দেখো ভাগ তো আমি তাই করেছি ষোলোকে তিন দিয়ে গুণ করে যে আটচল্লিশ বেরছে সেটাই আমি লিখেছি ভাগ ফল বেরিয়েছে সেটাই বের করতে বলে যে ষোলো গুণ তিন কি হবে ঠিক আছে তিন ষোলো আটচল্লিশ যেটাকে আমরা জানি বা ষোলো গুণ তিন আটচল্লিশ তোমরা গুণ করেও সেটা দেখতে পারো দেখিয়ে দিচ্ছে দেখো ষোলো গুণ তিন তিন ছয় আঠের ওর আট হাতে আমার এক তিন একে তিন আর হাতের এক যোগ করলে কত হয় চার দেখলে এখানে আটচল্লিশে বেরিয়েছে তাহলে এখানে আমি কি করব সাহানা বক্সে করতে হবে তিনটি এক লিটার খাবার জলের বোতল কিনলো কতগুলো যেহেতু ভাগ ফল যেহেতু তিন বেরিয়েছে তাই এখানে কি কি করবো সাহানা তিনটি এক লিটার খাবার জলের বোতল কিনলো এই অব্দি আমাদের হলো এবারে দেখো কি বলেছে বলেছে আমার কাছে যদি একশো টাকা থাকে আগে ছিল কি আটচল্লিশ টাকা ছিল শাহানার কাছে এবারে বলছে আমার কাছে যদি একশো টাকা থাকে তাহলে কটি খাবার জলের বোতল কিনতে পারতাম দেখি একশো টাকা রয়েছে আর এক একটা জলের বোতলের দাম কত বলছে ষোলো টাকা আমাদের আগেই বলা রয়েছে তাহলে একশো টাকায় কতটি বোতল কিনতে পারবো তাহলে একশো টাকায় কতগুলো বোতল কিনতে পারবো সেটা আমাদের বের করতে হবে কি করতে হবে একশোকে আমরা এবারে ষোলো দিয়ে ভাগ করব একশো গুণ ষোলো দেখি কিভাবে করবো দেখো ভাজ্য দেখো ভাজ্য একশো সেটা আমি এখানে লিখলাম তাকে ভাগ করছি ষোলো দিয়ে একশো কে ভাগ করছে ষোলো দিয়ে কত হবে পাঁচশো লং আশি ছয় ষোলং ছিয়ানব্বই করলে একশো বারো হয় তাই তো দেখো এখানে দেখাচ্ছি ষোলো গুণ ছয় 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 ছত্রিশে ছয় হাতে আমার তিন ছয় কে ছয় হাতের তিন কত হয় সাত আট নয় ছিয়ানব্বই এর পরের সংখ্যা অর্থাৎ ষোলোকে যদি আমি সাত দিয়ে গুণ করি দেখো একশোর কম আসছে বিয়াল্লিশের দুই হাতে আমার কত হাতে আমার চার সাত এক সাত আর চারে কত সাত আট নয় দশ এগারো একশো বারো হয়ে গেল ঠিক আছে একশো বারোকে একশোর থেকে বেশি তাহলে কত হবে দেখো যদি আমি ষোলোকে কে একশো দিয়ে ভাগ করি ছয় ষোলো ছিয়ানব্বই আর সাত ষোলো একশো বারো একশো বারো করতে পারবো না কারণ একশো আমাদের রয়েছে একশোর থেকে তো বেশি হতে পারে না তাহলে একশোর থেকে কম কোন সংখ্যাটি আছে বা একশো লাগোয়া যেটা ষোলো দিয়ে যায় ছয় দিয়ে যাবে ছয় ষোলো ছিয়ানব্বই আমরা কিন্তু অঙ্কগুলো এইভাবে করব। কেমন আমাদের কিন্তু এইগুলোর জন্য ষোলো ঘরের নামতাটা যদি মনে রাখি তাহলে আমাদের এই গুণটাও করতে হবে না মুখে মুখে আমাদের হিসাবটা করা হয়ে যাবে কেমন তাহলে দেখো ছয় ছিয়ানব্বই করছি দেখো শূন্য রয়েছে শূন্যকে আমরা দশ ধরবো তাই তো দশ থেকে যদি ছয় বিয়োগ দিই কত হয় ছয় সাত আট নয় দশ তাহলে চার হলো হাতে আমার এক দশ ছিল দশ থেকে নয় বিয়োগ দিলে এক হয় আর হাতের এক বিয়োগ করলে কত হয় দশ দশ হয়ে যাচ্ছে তার মানে শূন্য আর হাতে আমার এক ছিল যেহেতু আমি দশ ধরেছি তাই এক থেকে এক বিয়োগ দিলে শূন্য হয়ে যায় এখানেও শূন্য 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 চার বা চার শুধু চারও লিখতে পারি তাই তো কারণ চারের আগে যদি কোনো সংখ্যার আগে যদি শূন্য হয় সেই শূন্যর তো ভ্যালু থাকে না সেটাই এখানে আমাদের বলছে তাহলে এখানে কি লিখবো যেহেতু ষোলো গুণ ছয় ছয় ষোলং ছিয়ানব্বই তাই তো ছয় ষোলং ছিয়ানব্বই সেই জন্য এইভাবে করছি তাহলে বক্সে করে দিলাম কি হবে আমি কতগুলো এক লিটার জলের বোতল কিনতে পারতাম একটি আমি ছটি এক লিটারের খাবার জলের বোতল কিনতে পারতাম ও কত টাকা ফেরত পেতাম চার টাকা ফেরত পেতাম ঠিক আছে তাহলে লিখছি আমি ছটি এক লিটারের খাবার জলের বোতল কিনতে পারতাম ও চার টাকা এবারে দেখো নম্বর আমাদের অঙ্ক করতে দিয়েছে দেখো হাতে কলমে আমাদের এই অঙ্কটাই করিয়েছে কিভাবে করছি দেখো হাতে কলমে আমরা শিখে আটচল্লিশ আটচল্লিশ কে আমরা কাঠির সাহায্যে ভাঙছি কিভাবে ভাঙছি দেখো এই যে এক একটা যে বাঞ্চ বা এক একটা যে গুচ্ছ তৈরি করা হয়েছে প্রত্যেকটা গুচ্ছতে কতগুলো করে কাঠি আছে দেখো এক চার ছয় সাত আট নয় দশ তো তাহলে দশটি করে কাঠি আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা আছে এখানে দেখো কতগুলো কাঠি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানেও দশটি করে আছে এখানেও গুনে নাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানেও দশটি করে আছে এবারটা দেখো তো কতগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানেও দশটি করে আছে আর এখানে কত আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি আছে তাহলে এই যে চার জায়গা এক দুই তিন চার চার জায়গায় করে রয়েছে আমরা যদি যোগ করি দশ দশের সাথে দশ যোগ করলে হয় কত কুড়ি তার সাথে আরো দশ তিরিশ তিরিশের সাথে দশ চল্লিশ চল্লিশের সাথে আরো আট যদি যোগ করি তাহলেই হয়ে যাচ্ছে আট চল্লিশ তাই তো আট চল্লিশটি হয়ে গেল এবারে আমরা কি করে করতে পারছি তেস আটচল্লিশ কেজি ষোলো দিয়ে ভাগ করছি ভাগ ফল তো তেল বেরিয়েছে তাই না

ষোলো বার আসছে প্রতিটা ষোলো বারে কি তিন করে রয়েছে তাহলে তিন ষোলো আটচল্লিশ দেখো এই যে আটচল্লিশ প্রথমে আমরা যে বের করেছি কাটির সাহায্যে সেটা আমাদের এসে গেল তাহলে আমরা ব্যাক ক্যালকুলেশন করে কিন্তু হাতে কলমে দেখে নিলাম যে কিভাবে আমরা এই অঙ্কটা করছি কেমন দেখো এখানে আটচল্লিশ ভাগ ষোলো সমান সমান তিন আছে তিনশো নং যেহেতু আটচল্লিশ ভাগ ফল তো তিন আসছে দেখো এখানেও আমি আরেকবার করে দেখাচ্ছি আটচল্লিশকে ষোলো দিয়ে ভাগ করছি তিনশো নং আটচল্লিশ তোমরা যারা নামতা মুখস্থ করেছো তা তোমরা এমনিই বলে দিতে পারবে মিলে গেল বলে আমরা শূন্য লিখতে পারতাম বা ক্রস দিয়ে দিতে পারি ঠিক আছে এই যে তিন যেহেতু বেরোলো ভাগ ফল সেখানে দেখো তিনটে কাঠির সাজে তিনটে প্রকাশ করলাম কেমন এবারে দেখো নেক্সট অঙ্কটা আমাদের কি বলেছে এক নম্বরের অঙ্ক দেখো বলেছে আমাদের স্কুলের পরীক্ষায় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা প্রতি প্রতি ঘরে ঘরে জন করে করে বসেছে বসেছে দেখো যদি তারা তিনটি ঘরে বসে তাহলে চতুর্থ শ্রেণীর মোট কত জনে যে বক্সে যে বের করতে হবে জিজ্ঞাসা চিহ্ন যে আছে বক্সটা ফাঁকা সেখানে করতে হবে কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে তাহলে প্রথমেই আমাদের কি বলতে হবে একটি ঘরে বসেছে একটি ঘরে বসেছে কতজন দেখো বলেছে প্রতি ঘরে বারো জন করে বসেছে তাহলে কি হবে একটি ঘরে বসেছে বারো জন তাহলে তিনটি ঘরে বসেছে কত বলেছে যদি তারা তিনটি ঘরে বসে তাহলে তিনটি ঘরে কতজন বসবে বারো কে আমি তিন দিয়ে গুণ করছি তিন বারং ছত্রিশ তাহলে ছত্রিশ জন বেরিয়ে গেল ঠিক আছে এবারে বলেছে কিন্তু তৃতীয় শ্রেণীর মোট বিয়াল্লিশ জন পরীক্ষা দিচ্ছে এবারে বলেছে দেখো সংখ্যা বলে দিয়েছে বিয়াল্লিশ জন পরীক্ষা দিচ্ছে আর বলেছে প্রতি ঘরে জন করে ঠিক আছে হিসাব করে বসছে দেখি তারা কতগুলো ঘরে বসছে এবারে দুটো ক্ষেত্রে সংখ্যা দিয়ে দিয়েছে ঠিক আছে যে কত জন বসেছে তৃতীয় শ্রেণীতে মোট পরীক্ষা দিচ্ছে বিয়াল্লিশ জন আর প্রতি ঘরে বসে দিয়েছে চোদ্দ জন তাহলে কতগুলো ঘর লাগবে সেটা আমাদের বের করতে গেলে ভাগ করতে হবে ঠিক আছে দেখো কি বলেছে চোদ্দ জন বসেছে একটি ঘরে তাহলে বসেছে কতগুলো ঘরে বিয়াল্লিশ ভাগ চোদ্দ বিয়াল্লিশকে কে যদি আমি চোদ্দ দিয়ে ভাগ করি যে ভাগ ফল বেরোবে সেটাই হয়ে যাচ্ছে ঘর সংখ্যা আমি এখানে বিয়াল্লিশকে ভাগ করে দেখাচ্ছি চোদ্দ দিয়ে তোমরা যদি এই অঙ্কগুলো করতে যাও সবার প্রথমে তোমাদের কিন্তু এক থেকে কুড়ি ঘরের নামতা তা অতি অবশ্যই ভালো করে প্র্যাকটিস করতে হবে যারা এখনো নামতা ভালো করে জানো না তারা কিন্তু আমার চ্যানেলের ক্লাস ফোর আমার গণিত যে প্লে রয়েছে সেখানে কিন্তু আমি নামতা মুখস্ত করার ট্রিক্স পুরো ভালো করে বুঝিয়ে দিয়েছি এবং এক থেকে কুড়ি পর্যন্ত পুরো নামতাটা বলে দিয়েছি সেটা তোমরা কিন্তু একবার ভালো করে ভিডিওটা দেখে নেবে তাহলে তোমাদেরকে যাদের যা কনফিউশন আছে নামতা নিয়ে সেটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে কারণ ভাগ করতে গেলে কিন্তু অবশ্যই ভাগের অঙ্কের ক্ষেত্রে কিন্তু তোমাদের নামটাটা জানতেই হবে তো কত গুণ করে করে করবে তাই না বলো তোমাদের যদি দেখেই বুঝে যেতে পারো দেখো বিয়াল্লিশকে কে চোদ্দ দিয়ে ভাগ করছি তাহলে চোদ্দ দুগুণে আঠাশ চোদ্দ তিনে বিয়াল্লিশ এই দেখো চোদ্দ তিনে বিয়াল্লিশ মিলে গেল তাই তো বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ বিয়োগ দিয়ে দিলাম ক্রস বা শূন্যও দিতে পারো মিলে গেল যেহেতু আমি ক্রস দিলাম তাহলে ভাগফল কত বেরোলো তিন তাহলে এখানে এখানে বিয়াল্লিশ ভাগ চোদ্দ সময় সমান কতগুলো ঘর হবে চোদ্দ দিয়ে ভাগ করে দেখো তিন বেরিয়েছে ঘর হবে তিনটি ঠিক আছে তিনটি ঘরের মধ্যে হয়ে যাবে এটা তুমি যদি গুণ করে দেখো যে আমরা কি না দেখে নাও চোদ্দ গুণ তিন এই যে চোদ্দ ভাজক ভাজকের সাথে যদি ভাগ ফলটা বেরিয়েছে গুণ করলে কিন্তু আমরা ভাজ্যটা পেয়ে যাব চোদ্দ গুণ তিন দেখো তিন চারা বারো দুই হাতে আমার এক তিন একে তিন আর একে চার দেখলে তো বিয়াল্লিশই বেরিয়েছে আমাদের উত্তর এই যে এইভাবে আমাদের তাহলে ব্যাক ক্যালকুলেশন করে আমি দেখিয়ে দিলাম যে আমরা অঙ্কটা ঠিক করেছি ঠিক আছে এই অঙ্কটা দেখো আবার হাতে কলমে বুঝিয়ে দিচ্ছে দেখো হাতে কলমে কি বলছে বিয়াল্লিশ বিয়াল্লিশকে আমরা কিভাবে ভাঙছি দেখো কাঠির সাহায্যে দেখাচ্ছি একটু ভালো করে লক্ষ্য রাখো এক একটা বাঞ্চ এক বা এক একটা গুচ্ছ তৈরি করেছে কাঠি দিয়ে দেখো এক একটা গুচ্ছতে কতগুলো করে কাঠি আছে এক এখানে দেখো আছে কতগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানেও দশটা কাঠি দেখো এখানে গুনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানেও দশটা কাঠি আছে এখানেও দেখো গুনে দেখতে দেখবে দশটাই কাঠি আছে কারণ দশটা কাঠিরই বাঞ্চ আমি তাও দেখিয়ে দিচ্ছি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর এখানে দেখো দুটো লিখলাম তাহলে যদি প্রতিটা যোগ করি দশ যোগ দশ যোগ দশ যোগ দশ চারবার দশ মানে চল্লিশ আর আরও দুই যোগ করলাম মানে বিয়াল্লিশ এখানেই বিয়াল্লিশটা হয়ে গেল কাঠির সাহায্যে প্রকাশ করা ঠিক আছে এবার দেখো বিয়াল্লিশ কে যখন আমরা চোদ্দ দিয়ে ভাগ করছি আমি আগেই করে দেখিয়ে দিয়েছিলাম তাই তো কত বেরিয়েছিল ভাগ ফল তিন বেরিয়েছিল দেখো এখানে তিন তিনকে আমরা কাঠের সাহায্যে প্রকাশ করেছি এক দুই তিন এইটা আমাদের আগের লাইনে ভালো করে বুঝিয়েছে দেখো তিনটে কাঠি আমরা কতগুলো বাঞ্চ যদি তৈরি করি তাহলে আমরা বিয়াল্লিশ পাবো দেখো এক দুই তিন তিনটে করে বাঞ্চ তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ দেখো তিনটে করে কাঠির চোদ্দটা সেট রয়েছে দেখো তিনটে করে কাঠি আছে সেট আছে চোদ্দটা এই যে গুণ করে যদি তিন চোদ্দ দেখছো তো এইভাবেই কিন্তু আমরা বিয়াল্লিশ কাঠটা কাঠির অ্যারেঞ্জমেন্ট করেছি দেখো বিয়াল্লিশকে চোদ্দ দিয়ে ভাগ করলে তিন হয় এই যে আমরা ব্যাক ক্যালকুলেশন করেও আমরা দেখে নিতে পারছি যে অঙ্কটা কিভাবে আমরা করব। ঠিক আছে তাহলে আমরা এই দুটো পাতা অর্থাৎ ছিয়াশি এবং সাতাশি নম্বর পাতায় যে অঙ্কগুলো করলাম সেগুলো হচ্ছে গুণ করে দেখালাম ব্যাক দেখাচ্ছি ভাগটা কিভাবে করতে হচ্ছে হচ্ছে ঠিক আছে এই দুটো পাতার অঙ্কগুলো ভাগের কনসেপ্ট আমরা শিখলাম ঠিক আছে খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো কেমন আজ তাহলে এই পর্যন্তই তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে কেমন